আবারও থানার লকআপে মৃত্যু এক অভিযুক্তের যতদূর জানা যাচ্ছে গতকালই তাকে নিজের বাড়ি থেকে গ্রেফতার করেছিল সোনামুড়া থানার পুলিশ এবং তারপরই আজ সকালে তার মৃত্যুর খবর পাওয়া যায় এবং এই খবর ছড়িয়ে পড়তে পরিবার পরিজনের মধ্যে এক শোকের ছায়া নেমে আসে। তারা হাসপাতাল চত্বরে ইতিমধ্যে পৌঁছেছেন এবং কান্নায় ভেঙে পড়েছেন। যতদূর জানা যাচ্ছে যে এনডিপিএস ধারায় তার বিরুদ্ধে অভিযোগ ছিল। মৃতের নাম জামাল হোসেন, তার বয়স 35 বছর, তার বাড়ি সোনামুড়া থানাধীন বলিডিপা এলাকায়। আজ সকালেই সে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, কিন্তু কীভাবে আসলে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। গতকালই সোনামুড়া থানাধীন বলিডিপা তার নিজ বাড়ি থেকে এনডিপিএস ধারায় একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করেছিল সোনামুড়া থানার পুলিশ এবং কাল সারাদিনের পর রাত পোহাতেই আজ সকালে তার মৃত্যুর খবর চাউর হয়। ইতিমধ্যেই তার মৃতদেহ নিয়ে আসা হয়েছে সোনামুড়া হাসপাতালে এবং সেখানে মৃতের আত্মীয় পরিজনরা, তার পরিবারের সদস্যরা পৌঁছেছেন। তারা কান্নায় ভেঙে পড়েছেন। কী কারণে আসলে অভিযুক্ত জামাল হোসেনের মৃত্যু হয়েছে সে সম্পর্কে ইতিমধ্যে একটি ভুয়াশা সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তাকে গ্রেফতার করার পর পুলিশও তাকে বেপরূপ মারধর করেছে এবং তার পরিপ্রেক্ষিতেই তার মৃত্যু হয়েছে এমন অভিযোগ করছেন তার পরিবারের সদস্যরা। আজ সকালে এই ঘটনাটি নিয়ে গোটা সোনামুড়া জেলায় এক চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে। এর আগে লকআপে থাকা অবস্থায় অভিযুক্তের মৃত্যু হয়েছে এবং আজ ফের সোনামুড়া থানায় লকআপে মৃত্যু হয়েছে এক অভিযুক্তের এবং গতকালই তাকে আটক করেছিল সোনামুড়া থানার পুলিশ এবং আজ সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে পুলিশ তাকে বেধড়ক মারধর করেছে এবং সে কারণেই তার মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই সোনামুড়া হাসপাতালে পরিবার পরিজনের সদস্যরা পৌঁছেছেন এবং তারা কান্নায় ভেঙে পড়েছে। কি বলছেন পরিবারের সদস্যরা? রাত্রে পলাডাফা গ্রাম থেকে গভীর রাত্রে প্রশাসন, জানি না কারা প্রশাসন, সোনামুড়া পিএস থেকে আমাদের গ্রামের একজন আমরা নিরীহ বাইকে গ্রেফতার করে নিয়ে এসেছে। আসার পরে নাম কি তার নাম হচ্ছে জামাল হোসেন, তাকে নিয়ে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে এমনকি প্রচণ্ডভাবে প্রহার করতে করতে। আমি তো যদিও হে যদি কোনো অসামাজিক কাজে যদি লিপ্ত থাকি থাকে তাহলে প্রশাসনের কাজ হলো কি তাকে অ্যারেস্ট করা, অ্যারেস্ট করে তাকে কোর্টের মধ্যে হ্যান্ড ওভার করা। তাদেরকে এরকমভাবে গণহারে প্রহার করার কোনো প্রশাসনের কোনো আইন নেই কেন প্রশাসনের? এইরকমভাবে প্রহার করছে একজন নিরীহ মানুষকে কিভাবে মারতে পারে প্রশাসন? এরকম অপদার্থ প্রশাসন কিভাবে সোনামুড়া পিএস এর মধ্যে আছে? আজকে আমাদের পলিটিক্যাল লোকরা কোথায় তারা? তারা আজকে কেন হেল দূর নেই গেল? এরকম অপদার্থ পুলিশ অফিসার এরকম তাদেরকে, তাদের ভিতরে কি কোনো মায়া দয়া নেই? তাদের একজন নিরীহ মানুষকে কিভাবে এনে প্রহার করতে করতে মারতে পারে? পরিবারকে ইনফর্ম করা হয় যখন তাদের, তারা দেখতে এসেছে, তারা নিজের ইচ্ছে দেখতে এসেছে, প্রশাসন কোনো ইনফর্ম করে নেই, তদুপরি প্রশাসন কিভাবে তাদেরকে, তাদের নিজের সন্তানকে দেখতে দেওয়া হয়নি? আজকে যদি ওই প্রশাসনের ছেলে যদি এমন ভাবে হতো তাহলে তারা কিরকম ভূমিকা পালন করতে পারতো? আর আমরা নিজের স্বার্থে এসেও আমরা কিভাবে আমরা রুগীকে এখন পর্যন্ত আমরা দেখতে পারিনি? তাহলে তারা প্রশাসনের কুকৌশলী প্রি প্ল্যানে, এটা অন্তত একটা মার্ডার, আমি এটা হত্যাকে ইয়া করতে পারি না যে একটা নির্মম, এটা কোনো নির্মমভাবে মত কে কে আছে ছেলে, দুজন ছেলে তার একজন মেয়ে আছে। আজকে এই ছেলেগুলোকে এতিম করেছে অপদার্থ পুলিশ অফিসার, অপদার্থ নালায়েক পুলিশ অফিসার। কোন গভর্নমেন্ট তাদেরকে চাকরি দিয়েছে অপদার্থ পুলিশ অফিসারকে যে তারা সাধারণ একজন মানুষকে এইভাবে অপহার করে মেরে ফেলবে? তারা এটা হচ্ছে এই সমাজের মধ্যে, স্বাধীন রাষ্ট্রের মধ্যে এটা কখনো আমরা মেনে নিতে পারি না। দশটার সময় তারও আসবো, একটু
টিফিন দিও বেটারে তুমি টিফিন খায়া আমরা যাব কাজুর জমিনে কত রিকোয়েস্ট আছে আমরা খাতাম দিছ না তোমার সঙ্গে খাবার কটার সময় খাবার হইছিল মারা গেছে আমরা তো ফিরত গেছি গা পরে আবার সাড়ে নটার সময় আবার আইছি 10টার টাইম দি আমি রেস্টুরেন্টে একটা দিকে বলেছি যে বাবরে দুইলো জড়িয়ারে এবার কে কইলো কি যে বদলের মুখ করি বদলের মুখ করি আর টানা যাব কি কে জানে নি স্যার আমি বলেছি যে একবার দাঁড়ে খাইতো গঞ্জা কে দিল এবার কা বাবু আগে দোষ দিয়া কা জড়িয়ারে ই দিয়ারে বা চোখ করে আগে আলিয়ার উনিতে বসাই কেবার না এটা বলি কে বসে বাবু নে তিন নম্বর তোমার বাবা কি করতে আপনি তোমার বাবু কি করতে তোমার বাবু কি করতে বাবু বিয়েতে দেখতে বিয়েতে একটু করে গাড়ি চালা দিও কথা লাগে বাস তারকে টিকিট কাটতে বিয়ে দাও কি কালকে যদি আরে আরে আমরা মারতে দেবে বুঝে আবারও থানার লকআপে মৃত্যু এক অভিযুক্তের যতদূর জানা যাচ্ছে গতকালই তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছিল সোনামুড়া থানার পুলিশ এবং তারপরই আজ সকালে তার মৃত্যুর খবর পাওয়া যায় এবং এই খবর ছড়িয়ে পড়তে পরিবার পরিজনের মধ্যে এক শোকের ছায়া নেমে আসে তারা হাসপাতাল চত্বরে ইতিমধ্যে পৌঁছেছেন এবং কান্নায় ভেঙে পড়েছেন যতদূর জানা যাচ্ছে যে এনটিপিএস ধারায় তার বিরুদ্ধে অভিযোগ ছিল মৃতের নাম জামান হোসেন তার বয়স 35 বছর তার বাড়ি সোনামুড়া থানাধীন বলিডিবা এলাকায় আজ সকালেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে কিন্তু কিভাবে আসলে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি গতকালই সোনামুড়া থানাধীন বলিডিবা তার নিজ বাড়ি থেকে এনডিপিএস ধারায় একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করেছিল সোনামুড়া থানার পুলিশ এবং কাল সারাদিনের পর রাত পোহাতেই আজ সকালেই তার মৃত্যুর খবর চাউর হয় ইতিমধ্যে তার মৃতদেহ নিয়ে আসা হয়েছে সোনামুড়া হাসপাতালে এখানে মৃতের আত্মীয় পরিজনরা তার পরিবারের সদস্যরা পৌঁছেছেন তারা কান্নায় ভেঙে পড়েছেন কি কারণে আসলে অভিযুক্ত জামান হোসেনের মৃত্যু হয়েছে সে সম্পর্কে ইতিমধ্যে একটি ভুয়াশা সৃষ্টি হয়েছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তাকে গ্রেফতার করার পর পুলিশও তাকে বিপুল মারধর করেছে এবং তার পরিপ্রেক্ষিতে তার মৃত্যু হয়েছে এমন অভিযোগ করছেন তার পরিবারের সদস্যরা আজ সকালে এই ঘটনাটি নিয়ে গোটা সোনামুড়া জেলায় এক চঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে এর আগে লকআপে থাকা অবস্থায় অভিযুক্তের মৃত্যু হয়েছে এবং আজ ফের সোনামুড়া থানায় লকআপে মৃত্যু হয়েছে এক অভিযুক্তের এবং গতকালই তাকে আটক করেছিল সোনামুড়া থানার পুলিশ এবং আজ সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে পুলিশ তাকে বেধড়ক মারধর করেছে এবং সে কারণেই তার মৃত্যু হয়েছে ইতিমধ্যে সোনামুড়া হাসপাতালে পরিবার পরিজনের সদস্যরা পৌঁছেছেন এবং তারা কান্নায় ভেঙে পড়েছে কি বলছেন পরিবারের সদস্যরা রাত্রে পলাডাফা গ্রাম থেকে গভীর রাত্রে প্রশাসন জানি না কারণ প্রশাসন সুরপুরা পিএস থেকে আমাদের গ্রামের একজন আমার নিরীহ বাইক গ্রেপ্তার করে নিয়ে এসেছে আসার পরে নাম কি তার নাম হচ্ছে জামাল হোসেন তাকে নিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে এমনকি প্রচন্ডভাবে প্রহার করতে করতে আমি তো যদিও হে যদি কোনো অসামাজিক কাজ যদি লিপ্ত থাকি থাকে তাহলে প্রশাসনের কাজ হল কি তাকে অ্যারেস্ট করা অ্যারেস্ট করে তাকে কোর্টের মধ্যে হ্যান্ড ওভার করা তাদেরকে এরকমভাবে গণহারে প্রহার করার কোনো প্রশাসনের কোনো আইন নেই গেল প্রশাসনের এইরকমভাবে প্রহার করছে একজন নিরীহ মানুষকে কীভাবে মারতে পারে প্রশাসন এরকম অপদার্থ প্রশাসন কিভাবে সোনামুড়া পিএস এর মধ্যে আছে আজকে আমাদের পলিটিক্যাল লোকগুলো কোথায় তারা আজকে কেন হেল দূর নেই গেল এরকম অপদার্থ পুলিশ অফিসার এরকম তাদেরকে তাদের ভিতরে কি কোনো মায়া দয়া নেই তাদের একজন নিরীহ মানুষকে কিভাবে এনে প্রহার করতে করতে মারতে পারে পরিবারকে ইনফর্ম করা হয় যখন তাদের তারা দেখতে এসেছে তাদের নিজের ইচ্ছে দেখতে এসেছে প্রশাসনের কোনো ইনফর্ম করে নেই তদুপরি প্রশাসন কিভাবে তাদেরকে তাদের নিজের সন্তানকে দেখতে দেওয়া হয়নি আজকে যদি ওই প্রশাসনের ছেলে যদি এমন ভাবে হতো তাহলে তারা কিরকম ভূমিকা পালন করতে পারতো আর আমরা নিজের স্বার্থে এসেও আমরা কিভাবে আমরা রুফিকে এখন পর্যন্ত আমরা দেখতে পারিনি তাহলে তারা প্রশাসনের কুকৌশলী প্রি প্ল্যানে এটা অন্তত একটা মার্ডার আমি এটা হত্যাকে ইয়া করতে পারি না যে একটা নির্মম এটা কোনো নির্মমভাবে মত এটা ছেলের কে কে আছে বাড়িতে
জি মারা গেছে তার কে আছে বাড়িতে পরিবার তার ভাই তার ভাই আছে একদম ভাই আছে ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে তার ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে আছে নি উনার দুইজন ছেলে তার একজন মেয়ে আছে আজকে এই ছেলেগুলোকে এই তুমি কইছে অপদার্থ পুলিশ অফিসার অপদার্থ নালায় পুলিশ অফিসার কোন কমপ্লেন্টে তাদেরকে চাকরি দিয়েছে অপদার্থ পুলিশ অফিসারকে যে তারা দুইজন সাধারণ একজন মানুষকে এইভাবে অপহার করে মেরে ফেলবে তারা এটা এই সমাজের মধ্যে স্বাধীন রাষ্ট্রের মধ্যে এটা কখনো আমরা মেনে নিতে পারি না বাবু আগে তোমার বাবু কি করতো আবারও থানার লকআপে মৃত্যু এক অভিযুক্তের যতদূর জানা যাচ্ছে গতকালই তাকে নিজের বাড়ি থেকে গ্রেফতার করেছিল সোনামুড়া থানার পুলিশ এবং তারপরই আজ সকালে তার মৃত্যুর খবর পাওয়া যায় এবং এই খবর ছড়িয়ে পড়তে পরিবার পরিজনের মধ্যে এক শোকের ছায়া নেমে আসে তারা হাসপাতাল চত্বরে ইতিমধ্যে পৌঁছেছেন এবং কান্নায় ভেঙে পড়েছেন যতদূর জানা যাচ্ছে যে এনটিপিএস ধারায় তার বিরুদ্ধে অভিযোগ ছিল মৃতের নাম জামান হোসেন তার বয়স 35 বছর তার বাড়ি সোনামুড়া থানাধীন বলিডিবা এলাকায় আজ সকালেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে কিন্তু কিভাবে আসলে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি গতকালই সোনামুড়া থানাধীন বলিডিবা তার নিজ বাড়ি থেকে এনডিপিএস ধারায় একটি মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করেছিল সোনামুড়া থানার পুলিশ এবং কাল সারাদিনের পর রাত পোহাতেই আজ সকালে তার মৃত্যুর খবর চাউর হয় ইতিমধ্যে তার মৃতদেহ নিয়ে আসা হয়েছে সোনামুড়া হাসপাতালে এখানে মৃতের আত্মীয় পরিজনরা তার পরিবারের সদস্যরা পৌঁছেছেন তারা কান্নায় ভেঙে পড়েছেন কি কারণে আসলে অভিযুক্ত জামান হোসেনের মৃত্যু হয়েছে সে সম্পর্কে ইতিমধ্যে একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তাকে গ্রেফতার করার পর পুলিশও তাকে বিদ্রুপ মারধর করেছে এবং তার পরিপ্রেক্ষিতে তার মৃত্যু হয়েছে এমন অভিযোগ করছেন তার পরিবারের সদস্যরা আজ সকালে এই ঘটনাটি নিয়ে গোটা সোনামুড়া জেলা এক চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে এর আগে লকআপে থাকা অবস্থায় অভিযুক্তের মৃত্যু হয়েছে এবং আজ ফের সোনামুড়া থানায় লকআপে মৃত্যু হয়েছে এক অভিযুক্তের এবং গতকালই তাকে আটক করেছিল সোনামুড়া থানার পুলিশ এবং আজ সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে পুলিশ তাকে বেধড়ক মারধর করেছে এবং সে কারণেই তার মৃত্যু হয়েছে ইতিমধ্যে সোনামুড়া হাসপাতালে পরিবার পরিজনের সদস্যরা পৌঁছেছেন এবং তারা কান্নায় ভেঙে পড়েছে কি বলছেন পরিবারের সদস্যরা রাত্রে পলাডাফা গ্রাম থেকে গভীর রাত্রে প্রশাসন জানি না কারণ প্রশাসন সোনামুড়া পিএস থেকে আমাদের গ্রামের একজন আমরা নিরীহ বাইকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে আসার পরে নাম কি তার নাম হচ্ছে জামাল হোসেন তাকে নিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে এমনকি প্রচন্ডভাবে প্রহার করতে করতে
আমি কো যদিও হে যদি কোনো অসামাজিক কাজে যদি লিপ্ত থাকি থাকে তাহলে প্রশাসনের কাজ হলো কি তাকে অ্যারেস্ট করা, অ্যারেস্ট করে তাকে কোর্টের মধ্যে হ্যান্ড ওভার করা। তাদেরকে এরকম ভাবে গণহারে প্রহার করার কোনো প্রশাসনের কোনো আইন নেই কাল প্রশাসনের। এইরকম ভাবে প্রহার করছে একজন নিরীহ মানুষকে কিভাবে মারতে পারে প্রশাসন? এরকম অপদার্থ প্রশাসন কিভাবে সুনামুরা পিএস এর মধ্যে আছে? আজকে আমাদের পলিটিক্যাল লোকরা কোথায় তারা? তারা আজকে কেন হেল্প দূর নেই? এরকম অপদার্থ পুলিশ অফিসার এরকম তাদেরকে তাদের ভিতরে কি কোনো মায়া দয়া নেই? তাদের একজন নিরীহ মানুষকে কিভাবে এনে প্রহার করতে করতে মারতে পারে? পরিবারকে ইনফর্ম করা।